এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে প্রচুর পরিশ্রম করেছ ভালো করে পড়াশোনা করেছ এবং তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন কিভাবে এই সেমিস্টারে ভালো নম্বর পাওয়া যায় তো দেখো ভালো নম্বর পাওয়ার জন্য ভালো করে তো পড়াশোনা করতেই হবে সেই সঙ্গে পরীক্ষায় কিন্তু প্রশ্নাবলী কমন পেতে হবে এবার তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে কমন পেলেই কি পরীক্ষা ভালো হয় তা নয় কমন পেয়ে আমাদের সঠিক সময়ের আগে প্রশ্নাবলীর উত্তর সঠিকভাবে উপস্থাপন করে দিলেই তবেই আমরা ফুল মার্কস বা একটা ভালো নম্বর পেয়ে কিন্তু এই সেমিস্টারটাকে শেষ করতে পারি তো আমরা কিন্তু পেইড নোটসের ব্যবস্থা করেছি সঙ্গে আজকের এই ভিডিওটিতে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে পিডিএফ ওয়ান এই পিডিএফ ফাইলটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একদম ফ্রি আপ কোস্ট অর্থাৎ তোমরা যদি এই নম্বরে যোগাযোগ করো তাহলে এই পিডিএফটা তোমরা কিন্তু ফ্রিতে পাবে হোয়াটসঅ্যাপে কিন্তু পেয়ে যাবে পিডিএফে কী রয়েছে একটু পরেই তোমরা বিস্তারিত জানতে পারবে আবার একটা বিষয় ভালো করে বুঝো এই মুহূর্তেই আবার এমন অনেক ছাত্রছাত্রী রয়েছ এই সময়ে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা কিনা পুরো সেমিস্টার জুড়ে সেরকমভাবে পড়াশোনা করতে পারো নি কোনো কারণবশত তো তোমাদের মাথায় এখন একটাই প্রশ্ন যে কীভাবে পুরো মানে সেমিস্টারটা পাশ করা যায় তো আমাদের পেইড নোটস কিংবা পেইড নোটস তো নিতে হবে ঠিক আছে পেইড নোটস আমরা স্পেশাল প্রশ্ন এবং বলিকে আলোচনা করেছি তবে আমাদের আজকের যে ফ্রি পিডিএফটা সেটাও তোমরা নিতে পারো তো তোমাদের মনে যে হচ্ছে যে পাঁচ নম্বর নিয়ে চিন্তাভাবনা হচ্ছে তোমরা আমাদের পেইড নোটসটা নিয়ে নাও পেইড নোটস নিলে তোমাদের পাঁচ নম্বর নিয়ে চিন্তা করতে হবে না একটা সুন্দর নম্বর পেয়ে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারো বোঝা গেল বিশেষ করে এই সাবজেক্টটা প্রত্যেকটা সাবজেক্টের আমরা পেইড নোটস আলোচনা করেছি আজকে যেহেতু ইনভাইরমেন্টাল স্টাডিজ আলোচনা করছি তো আজকের এই ভিডিওটিতে আমরা এটাকে আলোচনা করব বোঝা গেল তো আজকের এই ভিডিওটিতে থাকা এই পিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সবাই নিতে পারো একদম ফ্রিতে নিতে পারো তার আগে আমরা একটু পেইড নোটসের ব্যবস্থা বা পেইড নোটসটা সম্পর্কে একটু আলোচনা করি আমাদের পেইড নোটসে চারশো খানা প্রশ্নকে আমরা রেখেছি যেগুলো প্রত্যেকটাই এমসিকিউ কিউ চারশোটার অধিক প্রশ্নকে রাখা হয়েছে যার জন্য তোমাদের পেমেন্ট করে নিতে হবে সেটা আলাদা পিডিএফ স্পেশাল পিডিএফ সেগুলো মানে প্রশ্নাবলী স্পেশাল বোঝা গেলো যেখানে আমরা খুটিয়ে খুটিয়ে প্রত্যেকটা প্রশ্নকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা কিন্তু এই চারশো খানার মধ্যে আবদ্ধ করেছি তার জন্য তোমাদের পেমেন্ট করে নিতে হবে পেমেন্ট করতে হচ্ছে থ্রি নাইনটি নাইন রুপিস পেমেন্ট করে তোমরা আমাদের পেইড নোটসটা নিতে পারো পেইড নোটস নিলে প্রত্যেকটা প্রশ্ন যেমন মানে কমনও পাবে তোমরা প্রস্তুতিও নিতে পারবে কোন কোন প্রশ্নাবলী কি ধরনের প্রশ্ন হয় সেগুলো জানতে পারবে আর যারা পাঁচ নম্বর নিয়ে চিন্তা ভাবনা করছো কোনোরূপ চিন্তা হবে না যদি আমাদের এই চারশোখানা প্রশ্ন থেকে ম্যাক্সিমাম আড়াইশো থেকে তিনশোখানা প্রশ্নও করতে পারো না তাহলে তোমাদের পাঁচ নম্বর নিয়ে চিন্তা করতে হবে না আর আজকের এই ভিডিওটিতে তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দূষণ এখানে লিখে দিচ্ছি দেখো দূষণ হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্গত একটা অতি গুরুত্বপূর্ণ টপিক আর দূষণ সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা একশোখানা প্রশ্নকে রেখেছি প্রশ্ন এবং উত্তরকে যেগুলো তোমরা ফ্রিতে পাচ্ছ পিডিএফ নম্বর ওয়ান তো ফ্রিতে আমরা আমাদের এই দূষণ সংক্রান্ত পিডিএফ ফাইলটা তোমরা নিতে পারো ঠিক আছে তো দেখো এখানে শুরুতেই কিছু প্রশ্ন তো প্রশ্ন তো আমাদের পরীক্ষা চারখানা অপশান শুদ্ধ আসবে ঠিক আছে চারখানা অপশান থাকবে তো আমরা একদম আমাদের মতো করে ডিজাইন করেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে আমরা রেখেছি বায়ু দূষণ গঠিত রোগের নাম হাঁপানি ব্রঙ্কাইটিস তোমরা দেখতে পাচ্ছ তো পরীক্ষা ঠিক প্রশ্নাবলী এভাবে আসবে যে হাঁপানি কম দূষণ ঘটিত রোগ সেখানে বায়ু লেখা থাকবে এক নম্বর অপশনে দুই নম্বরই জল এভাবে কিন্তু আসবে আর কি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু নিচে আবারও প্রশ্ন নম্বর দিয়ে আমরা কিছু প্রশ্ন প্রশ্নকে গেছি একশোটার বেশি প্রশ্ন যদিও রয়েছে যেমন প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নটা নাসার হিসাব অনুসারে বা অনুসারে ভূপৃষ্ঠে পৃথিবীর গড় তাপমাত্রা কত সেটা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস প্রথমে এই যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এরকম রয়েছে ওটা কিন্তু মাইনাস না ঠিক আছে আমরা উত্তরকে লেখার জন্য এই মানে সিম্বলটাকে ইউজ করেছি তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন পৃথিবীর তাপমাত্রা স্থির রাখার জন্য কোন গ্যাসের ভূমিকা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা হচ্ছে সিও টু কিন্তু উত্তরে তোমরা দেখতে পাচ্ছো এভাবে লেখা রয়েছে তোমরা জানো সিও টু এভাবে হবে অপশনে সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড বা অপশনে কিন্তু কার্বন ডাইঅক্সাইডও লেখা মানে থাকতে পারে অপশনে তো এই যে প্রশ্নটা দেখো পরীক্ষা প্রশ্নটা এভাবে আসলে আমাদের চারখানা অপশান থাকবে এক নম্বর অপশনে ধরে নাও ও টু মানে অক্সিজেন তারপরে হচ্ছে সি সিএইস ফোর তারপরে এইসিএল এভাবে কিন্তু অপশন থাকবে আর একটা অপশনে থাকলো সিওটি তখন তোমাদের সিওটিতে অপশান ক্লিক করতে হবে তো যাই হোক এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমরা পিডিএফটা নিলেই সংগ্রহ করতে পারবে পিডিএফ দেখে দেখে পড়তে পারবে এই পিডিএফটা ফ্রি অফ কোস্ট তোমাদের আর যাদের যাদের প্রয়োজন তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো এই নম্বরে যোগাযোগ করলে আমাদের ফ্রি পিডিএফটা পেয়ে যাবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু লিখতে হবে যে ফ্রি পিডিএফটা চাই তবেই ফ্রি পিডিএফটা পাবে কারণ আমাদের পেইড নোটসও রয়েছে আর যারা যারা আমাদের পেইড নোটস নিতে চাও তোমাদের থ্রি নাইন পেমেন্ট করে আমাদের পেইড নোটসটা নিতে হবে যেখানে চারশো টাকবে প্রশ্ন এবং উত্তরকে আমরা রেখেছি তো যাই হোক বিস্তারিত আর বলছিলাম বিস্তারিত আলোচনা করেই দিলাম তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই